Welcome to Tollywood Secrets. Tollywood Secrets এর নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। বলিউডের অন্যতম সফল ডিরেক্টর বনশালী অর্থাৎ সঞ্জয় লীলা বনশালী ঝুলিতে এই মুহূর্তে রয়েছে পরপর তিনটি ছবির সফলতা। রামলীলা, বাজিরাও মস্তানি এবং 2018 সালে সবচেয়ে বেশি সমালোচিত ছবি পদ্মাবত। শোনা যাচ্ছে পদ্মাবতের সফলতার পর তিনি ফের মন দিয়েছেন অন্য একটি পিরিয়ড ফিল্ম তৈরির দিকে। এই ছবিটির নাম রাখা হতে পারে প্রিন্স। এই ছবির প্রধান চরিত্রে দেখা যেতে পারে বলিউডের অন্যতম হার্টথ্রব হৃতিক রোশনকে। এই নিয়েই আলোচনা চলছে এমনটাই খবর। যদিও এটা প্রথমবার নয়, 8 বছর আগে বনশালীর সাথে হৃতিক কাজ করেছিলেন গুজারিশে, যার বক্স অফিস রিপোর্ট ছিল বেশ জোরালো। কিছুদিন আগে অবশ্য শোনা গিয়েছিল বনশালী লেখক অমিত ত্রিপাঠীর লেখা বইয়ের ওপর একটি সিনেমা করতে চলেছেন, যেখানে হৃতিককে শিবার চরিত্রের জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল। পরবর্তীকালে এই বিষয় সম্পর্কে আর কোনো খবর মেলেনি। বর্তমানে এই অভিনেতা একটি বায়োপিক ছবির শুটিং এর কাজে ভীষণ ব্যস্ত, যার নাম সুপার 30। এখন দেখার বিষয় এটাই যে প্রিন্স চরিত্রে অভিনয়ের জন্য হৃতিক রোশন কতটা তৈরি। ছবি সম্পর্কে লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন টলিউড সিক্রেটস। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।